এই অনেক আগে ভাঙে গেছে গা, এবং ব্যথা একেবারে অস্থির, কোনো কিছু কাজকর্ম করতে পারে না, একসাথে অনেকক্ষণ বসে থাকতে পারেন না। যদি 80 বছরের নজরানো থাকেন, আপনি চলবেন জমিনে, আলোর জমিনে চলবেন 16 বছরের ছেঁড়ার মতো, 18 বছর ছেঁড়ার মতো চলাচল করবে আপনার শরীরে কোনো। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে আমি গুরুত্বপূর্ণ বিশাল একটা প্রসঙ্গে আলোচনা নিয়ে আসবো। আলোচনাটা হচ্ছে, অনেকে বাতের ব্যথা নিয়ে অস্থির, মাজা কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরা গিরা ব্যথা, এবং এই ব্যথা নিয়ে অনেকে নামাজ পড়তে পারেন না, এবং চেয়ারে বসে নামাজ পড়তে হয়, কোনো কাজকর্ম করতে পারেন না, ব্যথা। তো ওই ধরনের বাইরের দিকে লক্ষ্য করে আমি বলতেছি, অনেক দামি দামি ট্যাবলেট খাচ্ছেন বা খাইতেছেন, ব্যথার সমস্যা সমাধান হয় না। ব্যথার ট্যাবলেট বেশি খাওয়াটাও খুব একটা ভালো লক্ষণ না। ব্যথার ট্যাবলেট খেতে খেতে দেখেছে অনেক সময় মাজা কোমর একটু তো ব্যথা করে, আরো ব্যথা আপনার বাইরে গেছে। বাইরে যাওয়ার কারণটা হচ্ছে, ব্যথার ট্যাবলেট খেতে খেতে আপনার কিডনির উপরে একটু চাপ পড়ে গেছে, আর চাপ পড়াই স্বাভাবিক। আপনি দিনের পর দিন দিনের পর দিন খালি আপনি ট্যাবলেট খেতে আসেন, ব্যথা আপনি থামা রাখতেছেন, কিন্তু আপনি সঠিক আপনি যা ব্যবস্থা যেতে পারতেছেন না। ব্যবস্থাটা হচ্ছে, আপনার যারা এই ধরনের মাথের ব্যথা নিয়ে একেবারেই অচল, এবং আপনি অনেক সময় অ্যাক্সিডেন্ট করছেন, আপনি হাত দিয়ে ভেঙে গেছে, আপনার হাতটা ভেঙে গেছে, আপনার পাও ভেঙে গেছে, অনেক ভালো হয়ে গেছে গা, এটা চেষ্টা মানে ব্যবস্থা তো চিকিৎসা করতে করতে ব্যথাটা ভালো গেছে গা, দেখেছে অমাবস্যা পূর্ণিমা আসলে এই ব্যথাটা আপনি দেখাবে, এবং অমাবস্যা পূর্ণিমা ছাড়াও দেখেছে ব্যথা অনেক সময় যদি আপনি যন্ত্রণা করি, হ্যাঁ এমন হবে না ইনশাল্লাহ। এই যে আমার হাতে একটা একটা মালিশ দেখতেছে, এটা তোল জাতীয় একটা মালিশ, এটা আপনি রাতে একবার, সকালে একবার, রাতে একবার, সকালে একবার, দুইবার আপনি মেসেজ করবেন ইনশাল্লাহ। যাদের হাড্ডি অনেক আগে ভাঙে গেছে গা, এবং ব্যথা একেবারে অস্থির, কোনো কিছু কাজকর্ম করতে পারে না, একসাথে অনেকক্ষণ বসে থাকতে পারেন না, ওই ধরনের বাইরের দিকে লক্ষ্য করে আমি বলতেছি, যারা একেবারেই মানে আপনারা অচল ব্যথার জন্য, বাতে একেবারে অচল, তারা এই যে এই মালিশটা এটা আপনারা ব্যবহার করবেন, এটা আপনারা নিজেরা নিজেরাই যথেষ্ট, যা মেরামত মেরাই করতে পারবে। আপনি অরিজিনাল সরিষার তেল নেবেন, এবং অরিজিনাল ই নেবেন দেশি রসুন, যেটা আধা কেজি সরিষার তেল নেবেন, আধা কেজি সরিষার তেলের সাথে আধা কেজি থেকে 700 গ্রাম পরিমাণ আপনি দেশি রসুন দেবেন। দেশি রসুন এটা খোসাগুলি ফেলে দেওয়া স্বেচ্ছা আপনি আধা কেজি পরিমাণ সরিষা তেলের সাথে ভালো করে পুরাইবে, জাল করবে। জাল করার পরে দেখে সে 4-5 বছর আগে পুরনো ঘি দেখবেন কোথায় আছে, ঘিটা তালাশ করবে। তালাশ করার পরে আপনি আধা কেজি সরিষা তেলের সাথে 250 গ্রাম পরিমাণ পুরনো ঘি দিবেন। ঘি দেহারা আপনি একত্রে করার পরে দেখে সে মিশানোর পরে রাখি দিবে, এই যে রংটা এমন হবে, এই যে আমি দেখতেছি আমার হাতে বড় থাকে ছুটার, আমার হাতে ছুটাই আমি দেখাইতেছি। এইটা দিনে একবার, রাত একবার, দিনে একবার, রাত একবার, দুইবার মেসেজ করবে ইনশাল্লাহ। মেসেজ করার পরে দেখবেন যে অনেকে বলে যে আমার মাজা কোমরে হাড্ডি খায়া গেছে গা, এবং কোমরে হাড্ডি খায় গেছে গা, গাড়ির হাড্ডি খায় গেছে গা, জোড়ার হাড্ডি খায় গেছে গা। হাড্ডি খাওয়া বলতে কোনো শব্দ নাই, এটা আমি ডাক্তারি সায়েন্সে বলে যে হ্যাঁ হাড্ডি ক্ষয় হয়েছে, হাড্ডি ক্ষয় বলতে কোনো শব্দ নাই আপনার। হ্যাঁ আছে হাড্ডির উপরে জয়েন্টের উপরে একটা লালা জাতীয় থাকে, এটা তো একটু শুকায় থাকে, আর তখন এক্সার করলে পরে দেখা গেছে ধরা খায় যে তার হাড্ডি খাই গেছে। আমি আবার বলছি হাড্ডি খাওয়া বলতে কোনো শব্দ নাই, ওই যে উপরে যে হাড্ডির উপরে একটা লালা জাতীয় থাকে, যখন শুকায় থাকে তখন মনে হয় একটু ক্ষয়, ফলে এটা ক্ষয় রোগ বলা হয় যে হাড্ডি ক্ষয়েছে। তা আমি যেটা বলছি
এই যে মালিশটা এটা মেসেজ করবে, মেসেজ করার পরে তোমার এটার জন্য আমি একটা ক্যালসিয়ামের জন্য আমি একটা হালুয়া আকারে তৈরি করে রাখছি। এটা অনেকগুলি উপাদান, এই যে এটা খাবে সকাল বিকাল 2 থেকে 2.5 মাস বা 3 মাস একাধারা খাবে। আপনি যাদের হাড্ডির উপরে যেটা লালা জাতীয় থাকে, ক্যালসিয়াম থাকে, ক্ষয় হয়েছে গা বা এটা ঘাটতি হয়েছে গা, ইনশাল্লাহ এটা আপনি 3 মাস খাওয়ার পরে আপনার দেখেছে এই হাড্ডির উপরে লালা হবে এবং ক্যালসিয়াম ইনশাল্লাহ ভালো ক্যালসিয়াম হবে, আপনার শরীরে ভালো একটা এনার্জি হবে। আপনি যদি 80 বছরের নজরানো থাকেন, আপনি চলবেন জমিনে, আলোর জমিনে চলবেন 16 বছরের ছায়ার মতো, 18 বছর ছায়ার মতো চলাচল করবে, আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না, কোনো ঘাটতি আসবে না। আপনি যেই যেই ডাইট সাইডে করতে পারেন, যে কোনো কাজকর্ম করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সারাক্ষণ বসে থাকতে পারবেন, হাঁটু ধরবে না, মাজা ধরবে না, জয়েন্টে কোনো ব্যথা আসবে না, ইনশাল্লাহ। এটা খুব তুখার একটা মেডিসিন, তুখার একটা মানে এটা ব্যবস্থা, ইনশাল্লাহ আমি গ্যারান্টি ভাবে দেওয়া থাকি। যারা এই সমস্যা নিয়ে আছেন, যদি নিজেরা পারেন মেরামত করে খাবার তো খাবে রই, আর যদি না পারেন আমার এই বিডিনে একটা ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগের মাধ্যমে ইনশাল্লাহ নিয়ে নিবেন। আমার কাছে রুগী আসতে হয় না, আপনার এই বিডিনে ফোনে যোগাযোগ করার পরে দেখা গেছে আপনি যে কোথাও থাকেন, দেশে বিদেশে যে কোথাও থাকে, ইনশাল্লাহ আপনি জায়গা বসে পাইয়ে দেবেন। আপনার কোনো টেনশন করতে হবে না, আমার ওষুধে খুঁজে বের করবে, আপনার খুঁজতে হবে না। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।